রংপুরে মিঠাপুকুরে গতকাল দিবাগত রাত 2টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বলদিপুকুর আদিবাসী পাড়ার কবরস্থানের পাশে স্থাপিত একটি মাদক উৎপাদন কারখানায় অভিযান চালায় পুলিশ। কবরস্থানের পাশে স্থাপিত বলদিপুকুর আদিবাসী পাড়া সংলগ্ন একটি জঙ্গলের ভিতরে চলে আসছিল এই মাদক যজ্ঞ। 7 নং লতিপুর ইউনিয়নের 5 নং ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং ফোরামের 6 জন সদস্য মাদক উৎপাদন কারখানাটি প্রথমে ঘেরাও করে। গোপনে পাহারা দেওয়া অবস্থায় মিঠাপুকুর থানা পুলিশকে অবগত করলে এসআই জাহাঙ্গীর আলম সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে আসেন। এরপর সকলে মিলে মদ তৈরি করার সময় প্রায় 200 লিটার দেশীয় মদ ও সরঞ্জাম সহ শফিকুল ইসলাম নামে একজনকে ঘটনাস্থলেই গ্রেফতার করেন। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে রায়হান ও সাহেব আলী নামে আরো 2 ব্যক্তি পালিয়ে যায়। মামলা নথিভুক্ত করে পলাতক ব্যক্তিদের গ্রেফতারের প্রচেষ্টায় অব্যাহত থাকবে বলে জানায় মিঠাপুকুর থানা পুলিশ। রংপুর মিঠাপুকুর থেকে আমিরুল কবিরের তথ্যচিত্রে পল্লী টিভি।